বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিটের শেষ দিন আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিসি এর উদ্যোগে যে তিন দিন ব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে তার আজকে তৃতীয় দিন বা শেষ দিন। তো শেষ দিন সকাল ১০টা থেকে তিনটা সেশন চলছে এখন পর্যন্ত, এরপরে ১২টা থেকে আরও তিনটা সেশন এবং দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত আরও ২টা সেশন আজকে হবে। মোট ৮টা সেশন হবে আজকে। এই মুহূর্তে যে তিনটা সেশন চলছে তার একটি সার্কুলার ইকোনমি, একটি পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং আরেকটি হাইটেক এবং অটোমোবাইল। তো এই যে তিনটা সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, মূলত এই যে আয়োজন সেই আয়োজনটাই আসলে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে তুলে ধরা। বিনিয়োগ বান্ধব কতটুকু হয়েছে সেটা অভ্যন্তরীণভাবে কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সেই জিনিসগুলোই তুলে ধরা হচ্ছে। এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আজকে, যে কোনো উন্নয়নের ক্ষেত্রে কিংবা যে কোনো বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বের বর্তমান অবস্থাটা কী সেটি বিশ্লেষণ করে তুলে ধরা হচ্ছে। একইভাবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশে যে হাইটেক এবং প্রযুক্তি এবং যে অটোমোবাইল খাতের বর্তমান অবস্থা কী, এবং সম্ভাবনার বিচারে আগামীতে কী করা যেতে পারে, কতটুকু সুযোগ রয়েছে সেই জায়গাগুলোই তুলে ধরা হচ্ছে। সার্কুলার ইকোনমি আসলে বর্তমান সময়ে সার্কুলার ইকোনমিকে নতুনভাবে দেখা হচ্ছে, নতুনভাবে বিবেচনা করা হচ্ছে। যে কোনো ধরনের কর্মকাণ্ডে কিংবা উন্নয়ন অথবা শিল্পায়নের ক্ষেত্রে আসলে পুনঃব্যবহারের আসলে গুরুত্বটা কতটুকু, এবং পুনঃব্যবহার করলে সম্পদের যে খরচ, কাঁচামালের খরচ সেটা কতটুকু কমে, পরিবেশের কতটুকু সুরক্ষা পায়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং সার্কুলার ইকোনমি নিয়ে যে কথা বলা হচ্ছে, যে বিশ্বব্যাংকের একটি হিসাব রয়েছে যে ২০১৮ থেকে ৩০ সাল এই ১২ বছরের ভেতরে বাংলাদেশে অন্তত সার্কুলার ইকোনমিতে ১৭২ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে। অর্থাৎ এই যে নতুনভাবে যে সেক্টর বা যে বিনিয়োগটাকে দেখা হচ্ছে সেই বিনিয়োগটার কিন্তু ব্যাপক সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়েই আলোচনা করা হচ্ছে। বিকেল ৪টায় হবে এই যে তিন দিন ব্যাপী আয়োজন, সেই আয়োজনের একটি সংবাদ সম্মেলন ৪টায় আয়োজন করা হচ্ছে। ৬টায় রয়েছে কিছু দশজন ব্যক্তি এবং ১০টি প্রতিষ্ঠান, অর্থাৎ মিলিয়ে ব্যক্তি প্রতিষ্ঠান মিলে ১০জনকে পুরস্কৃত করা হবে, এবং এরপরে এই তিন দিন ব্যাপী আয়োজনের আনুষ্ঠানিকভাবে শেষ সমাপনী ঘোষণা করা হবে। তো আমার কাছে আজকে এই যে বাংলাদেশ বিজনেস সামিটের তৃতীয় দিনের এই মুহূর্তের এই ছিল সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে।